নমস্কার বন্ধুরা, আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশন ওয়েব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো কৃমি নিয়ে। কৃমি ঘরোয়াভাবে টোটকার মাধ্যমে কিভাবে উপশম পাবে সেটা নিয়েই আজকে আলোচনা করব। তবে এটা বলার আগে যে কথাটা বলবো তোমাদের, মানে রোজই যেটা তোমাদের একবার করে মনে করিয়ে দিই যারা নতুন দর্শক আমার তাদের জন্য, যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি আমাদের এই চ্যানেলে, তারা কিভাবে সাবস্ক্রাইব করবে সেটা আগে দেখে নাও। কৃমি সাধারণত হয় দু প্রকারে, সুতা কৃমি, ফিতা কৃমি। এবার আমি যে টোটকাটা তোমাদের বলবো সেটা কিন্তু দু ধরনের কৃমির ক্ষেত্রেই প্রযোজ্য। তবে সবার আগে জানতে হবে এই কৃমি কেন হয়। অপরিষ্কারভাবে ধরো খাবার খেলে সেখানে থেকে কৃমি হয়, তাছাড়া পচা মাছ মাংস কোনো কারণে হয়তো খেয়ে ফেললে সেক্ষেত্রেও কিন্তু পেটে কৃমি কীট প্রবেশ করতে পারে। এছাড়া হতে পারে হাত যদি ঠিকঠাক করে না ধোয়া হয় তারপরে সেই হাতে খাওয়া হলো সেক্ষেত্রেও হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় নোংরা ঘেটে ফেলে তারপর সেই হাত তারা মুখে দিয়ে দেয়, সে থেকেও তাদের পেটে কৃমি কীট প্রবেশ করতে পারে। এবার যে কারণেই হোক না কেন কৃমি কীট হলে কিন্তু খুব কষ্টকর। তার লক্ষণগুলো কী কী সেটা আগে বলি। ধরো সবার আগে হয় নাকের ডগাটা কিন্তু চুলকাতে থাকে, এগুলো কিন্তু চুলকাতে থাকে। তাছাড়া মলদার চুলকায়, পেটে ব্যথা হয়, বাচ্চারা অনেক সময় দাঁত কিরমির করে, সেটা বাচ্চারা কেন বড়রাও করে। আর মুখ দিয়ে দেখবে জল বেরিয়ে আসে, আর মুখে দুর্গন্ধও হয় কিন্তু এর সঙ্গে। এবার এই থেকে উপশম পাওয়ার উপায়গুলো কী কী সেটাই বলবো। যদি ধরো খুব অল্প পরিমাণ কৃমি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সোমরাজ যদি একটু করে খাওয়া যায়, রোজ যদি তিন দিন পর পর খাওয়া যায় তাহলে কিন্তু অনেক সময় কাজ দেয়। আর যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী করবে তোমরা, কালমেঘ পাতার রস, চিরতা ভেজানো জল এবং নিম পাতার রস, প্রত্যেকটা পাতার রস এক চামচ করে নিলে, তার সঙ্গে পলাশ বীজ চূর্ণ এবং সোমরাজ ও বিরঙ্গা এগুলো তিনটেই এক চামচ করে নিলে এবং দু চামচ মধু এর সঙ্গে মেশালে, সব উপাদানগুলি একসঙ্গে মেশাবে। তারপরে এর অর্ধেকটা খাবে সকালবেলায় খালি পেটে, আর বাকি অর্ধেকটা খাবে রাত্রিবেলায় শুতে যাবার আগে। একদিন অন্তর কিন্তু একদিন এটা খাবে। আমি যে উপাদানগুলোর কথা তোমাদের বললাম, যারা চেনেও তাদের ক্ষেত্রে হয়তো কোনো অসুবিধা হবে না, তারা ঠিক খুঁজে পেয়ে যাবে। কিন্তু যারা চেনো না তারা কিন্তু একবার আয়ুর্বেদের যে ওষুধের দোকান আছে সেখানে খোঁজ করবে, তাহলেই কিন্তু এই উপাদানগুলো তোমরা পেয়ে যাবে। তবে এই উপাদানটা কিন্তু বাচ্চাদেরকে খাওয়ানো খুব কষ্টকর ব্যাপার, কারণ ভীষণ একটা তেতো হয় এবং বাজে খেতে হয়। তো সেক্ষেত্রে কি করবে, বাচ্চাদের খেতে আনারস পাতার যে গোড়ার যে কোমল অংশটা থাকে তার রসটা যদি পরপর মিছরি সহযোগে পরপর তিন দিন ধরে খাওয়াতে পারো তাহলে কিন্তু কৃমির ক্ষেত্রে বেশ উপকার পাওয়া যায়। তবে বন্ধুরা সবসময় আমি একটা কথা তোমাদের বলবো, যদি তোমাদের খুব বাড়াবাড়ি হয়ে যায় বা কষ্ট হয়তো বেশি হচ্ছে তাহলে কিন্তু অতি অবশ্যই তোমরা কিন্তু একজন ডাক্তারের পরামর্শ নিয়ে নিও এবং তার পরামর্শ কিন্তু ওষুধ খেও। এছাড়া আরেকটাও বলতে পারি, হেলেঞ্চার রস, কিন্তু হেলেঞ্চার রস যদি তোমরা নিয়মিত খাও সেক্ষেত্রেও কিন্তু এই কৃমির উপশম থেকে অনেকখানি রক্ষা পাবে। এই যখন কৃমি হবে তখন কিন্তু মিষ্টি জাতীয় জিনিস বিশেষ করে কলা, গুড়, চিনি, খেজুর এগুলো একটু কম খাওয়াই উচিত। পারতপক্ষে চেষ্টা করতে হবে এগুলো যাতে না খেতে পারো। এছাড়া একটু তেতো জাতীয় জিনিস, উরচে, কলা এগুলো যদি খেতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হবে। দেখলে তো বন্ধুরা আমি যে তোমাদের টোটকাটা বললাম, সেই টোটকাটা যদি ঠিকঠাক মতো করে পালন করে এবং সব উপাদান যদি তোমরা ঠিক মতো জোগাড় করতে পারো তাহলে হয়তো এই কৃমি থেকে ঘরোয়াভাবেই তোমরা উপশম পাবে। আর যদি না হয় তাহলে যদি না পাও তাহলে অবশ্যই তোমরা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিও। কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা সেটা আমাকে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে এবং লাইক দেবে আর তোমাদের মতামত লিখে পাঠাবে।
আর যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। নিজেদেরকে ভালো রাখো, সুস্থ থাকো, নিজেরা তো সুস্থ থাকো, তার সঙ্গে নিজের কাছের মানুষদেরও সুস্থ রাখো এবং সবসময় বেঙ্গল ফিউশনকে সাথে নিয়ে চলো। আজকে জিনিয়া এখানেই শেষ করছে, নমস্কার।